ডেমরায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। প্রকাশ সরকার সুমনের তথ্যচিত্রে রিপোর্ট করছেন শহীদুল্লাহ গাজী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ডেমরায় 64, 66, 67, 68, 69 ও 70 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি। ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সদস্য সালাউদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক এস কে বাদল, প্যানেল মেয়র হাজি ইলিয়াসুর রহমান বাবুল, সদস্য রোকসানা ইসলাম চামিলি, ডক্টর খন্দকার তানজির মান্নান। আরও উপস্থিত ছিলেন 64 নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, 68 নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, 70 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি আতিকুর রহমান আতিক, 67, 68, 69 ওয়ার্ড নারী কাউন্সিলর মাহমুদ আক্তার হিমেল এবং 64, 65 এবং 66 নং ওয়ার্ড নারী কাউন্সিলর নীলভাই ইয়াসমিন লাখি, সারুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান সহ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন,